প্রতিদিনকার মতন আজও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে আপনারা কি করে বাড়িতে অতি অনায়াসেই গুঁড়ো দুধ তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখাবো এই গুঁড়ো দুধ তৈরি করতে হয় কি করে, এবং এই গুঁড়ো দুধ আপনারা চা এবং মিষ্টান্ন প্রত্যেকটা দ্রব্যে এই গুঁড়ো দুধ কাজে লাগবে। তাহলে শুরু করা যাক এই ভিডিও। বাড়িতে গুঁড়ো দুধ তৈরি করার জন্য আমরা এখানে ফ্যাটযুক্ত গরুর দুধ নিয়েছি, আমরা এখানে প্যাকেটে করা গরুর দুধ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে প্যাকেটের দুধও নিতে পারেন, সেই দুধেও গুঁড়ো দুধ হবে, কিন্তু আমরা এখানে গরুর দুধ নিয়েছি প্যাকেটযুক্ত, কারণ এখানে ফ্যাটের পরিমাণটা খুব বেশি থাকে বলে। আমরা এখানে 1 লিটার দুধ আমরা কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দিয়েছি। এবার এই দুধটাকে আমরা হাই ফ্লেমে জিনিসটাকে ভালো করে দুধটাকে ফোটাবো। সবসময় হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখে নিন দুধটা ভালো করে গরম হয়ে গেছে এবং দুধটা উতলে আসে। এবারে আমরা এই দুধটাকে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব খুব ভালো করে। যখনই দুধটা উতলে আসবে এবং চারপাশটাও আমরা ভালো করে আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে। এইভাবে আপনারা যখনই দুধটা উতলে আসবে এইভাবে সবসময় নাড়িয়ে যেতে হবে, কারণ দুধের উপরে যে ক্রিমটা আসে সবসময় সেটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে এবং চারপাশটাও ভালো করে কেঁকে নিতে হবে, যাতে দুধটা খুব ভালোভাবে হয়। এবং মিডিয়াম হাই ফ্লেমে জিনিসটাকে করতে হবে এবং সবসময় দুধটাকে নাড়িয়ে যেতে হবে, কারণ দুধটা যাতে না লেগে যায়। এইভাবে আমরা দুধটাকে এইভাবে আমরা নাড়াবো এবং দুধটাকে আমরা খুব ভালো করে ঘন করাবো। দেখে নিন দুধের ওপর, দেখে নিন ক্রিমগুলো ভেসে উঠছে এবং এই ক্রিমগুলোকে আমরা ভালো করে সবসময় ঘেঁটে দেবো, যাতে দুধটা খুব ভালো হয় এবং এইভাবে জিনিসটাকে দুধটাকে আরও ভালো করে খুব সুন্দরভাবে ঘন করতে হবে। এবং দেখে নেবেন এই যে কড়াই চারপাশটা খুব ভালো করে কেঁকে নিতে হবে, যাতে ক্রিমগুলো না লেগে থাকে এবং দুধের সাথে যাতে ভালো করে মিশে যায়। সেই কারণে এইভাবে মিডিয়াম ফ্লেমে সবসময় দুধটাকে নাড়িয়ে যেতে হবে, যাতে না দুধটা লেগে যায়। দেখে নিন দর্শক বন্ধুরা, দুধটা খুব ভালো করে ঘন হয়ে গেছে। এইভাবে এরকম কনসিস্টেন্সিটাই রাখবেন, এরকম দুধটা ঘন হয়ে গেছে খুব ভালো করে, এই কনসিস্টেন্সিটাই আপনারা রাখবেন। তা এবারে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা এখানে একটা থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। এবারে দুধটাকে, যে ঘন দুধটাকে আমরা এর মধ্যে ছড়িয়ে দেব। আমরা সম্পূর্ণ ঘন দুধটা এর ওপর আমরা দিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে আমরা, এই ঘন দুধটাকে আমরা 1 ঘন্টা পাখার তলায় ভালো করে শুকিয়ে নেব। দেখে নিন আমরা দুধটাকে ভালো করে আমরা পাখাতে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এবারে আমরা রোদের মধ্যে ভালো করে শুকাবো। দেখে নিন এবারে এই যেহেতু পাখার মধ্যে শুকিয়েছি বলে এর মধ্যে এখনও বেশ ময়েশ্চার আছে, দেখে নিন, সেই জন্য আমরা রোদের মধ্যে ভালো করে জিনিসটাকে শুকাবো। সেই জন্য আমরা একটু ভালো করে জিনিসটাকে ঘেঁটে নিচ্ছি, 1/2 ঘন্টা অন্তর অন্তর এই জিনিসটাকে একটু ভালো করে ঘেঁটে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো করে শুকিয়ে যাবে, এর ভেতরে যত ময়েশ্চার আছে সব কিছু সব টেনে নেবে। সেই কারণে আমরা একটু ভালো করে আমরা একটু ঘেঁটে নিচ্ছি, 1/2 ঘন্টা অন্তর অন্তর এই জিনিসটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা 1/2 ঘন্টা অন্তর অন্তর আমরা এই জিনিসটাকে ঘেঁটে দিচ্ছিলাম বলে এই জিনিসটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু জিনিসটাকে আরও ভালো করে শুকাতে হবে, পুরো একদম পুরো ক্রিস্পির মতন করে নিতে হবে। এই জন্য আমরা ছোটো ছোটো আকারে, এখন ছোটো ছোটো আকারে এই জিনিসগুলোকে আমরা ভেঙে দিচ্ছি। এইভাবে জিনিসটাকে করতে হবে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি ভালো শুকিয়ে যাবে। সেই কারণে দেখে নিন এইভাবে ছোটো ছোটো আকারের টুকরো করে নেবেন, যাতে জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন প্রায় ময়েশ্চার জিনিসটা অতটা আর নেই, অনেকটাই শুকিয়ে গেছে, এই জন্য আরও একটু ভালো করে আমাদের শুকাতে হবে, যাতে পুরো ড্রাই জিনিসটা হয়। সেই কারণে, সেই জন্যে আমরা পুরোপুরি ড্রাই হওয়ার পর তারপর আমরা ফিরে আসছি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা গোটা একদিন এই দুধটাকে আমরা সূর্যের আলোয় পুরো শুকিয়েছি। দেখে নিন এর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং জিনিসটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং তার আওয়াজটা হচ্ছে, দেখে নিন
একটা শুকনো, যে শুকিয়ে গেলে কোনো জিনিস শুকিয়ে গেলে যে একটা আওয়াজ হয়, তার সেই আওয়াজটা ওই দুধ থেকে হচ্ছে। ঠিক এইভাবে আপনারাও শুকাবেন এবং দেখে নেবেন এর মধ্যে আর কোনো ময়েশ্চার জিনিসটাই আর নেই, পুরো জিনিসটাই শুকিয়ে গেছে। দেখে নিন, আমরা হাত দিয়ে একটু ভেঙেও দেখাচ্ছি জিনিসটা শুকিয়েছে কি না সম্পূর্ণ, এবং দেখে নিন খুব সম্পূর্ণভাবে ভালো করে ভেঙেও যাচ্ছে এবং সুন্দর একটা আওয়াজ হচ্ছে। এইভাবে আপনারা দুধটাকেও ভালো করে শুকাবেন। তাহলে এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা মিল্ক পাউডারটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়াবো। তাই এখানে একটা মিক্সার মেশিনের একটা বোল নিয়েছি, বোল নেওয়ার পর আমরা এই মিল্ক পাউডারগুলো, শুকনো মিল্ক পাউডারগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমরা এর মধ্যে অ্যাড করার পর তারপরে এর মধ্যে আমরা 1/4 কাপ আমরা সুগার পাউডার এর মধ্যে অ্যাড করছি। আগে থেকেই আমরা সুগার পাউডার আমরা করে রেখেছিলাম, সেই জন্য এর মধ্যে আমরা অ্যাড করলাম। বেশি সুগার পাউডার দেবেন না, অল্প করে সুগার পাউডার দেবেন। 1/4 কাপ আমরা সুগার পাউডার এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার জিনিসটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। দেখে নিন আমরা দুধটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি চিনির সাথে। দেখে নিন এ পুরো সম্পূর্ণ ভালোভাবে গুঁড়িয়ে গেছে। এবার এইভাবে আপনারাও করবেন। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা গুঁড়ো দুধটাকে ভালো করে আমরা স্ট্রেন করে নেব। একসাথে আমরা খুব ভালো করে এই জিনিসটাকে আমরা একটু স্ট্রেন করে নেব। দেখে নিন আমাদের এই দুধটা ভালোভাবে স্ট্রেন হয়ে গেছে। দেখে নিন এভাবে আপনারাও স্ট্রেন করবেন। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আপনারা এই দুধটাকে 1 মাস পর্যন্ত, 1 থেকে 3 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনার মধ্যে রাখতে পারেন এবং এই দুধ দীর্ঘদিন থাকে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আপনারা সবসময় এয়ারটাইট কন্টেনার মধ্যে অবশ্যই রাখবেন। আমরা গুঁড়ো দুধটাকে একটু পরীক্ষা করে দেখব। তার জন্য আমরা একটা চায়ের লিকার নিয়েছি আর একটা গ্লাসে আমরা গরম জল নিয়েছি। এবারে একটু গুঁড়ো দুধ আমরা একটু চায়ের লিকারের মধ্যে দেব আর একটু দেব আমরা গরম জলের মধ্যে। তা গুঁড়ো দুধটা হয়েছে কিনা তার জন্যই একটা পরীক্ষা। তা চায়ের দেখে নিন চায়ের কালারটা এসে গেছে পুরো, তার মানে গুঁড়ো দুধটা পুরো সঠিক হয়েছে। এবং আমরা এই গরম জলটাকেও আমরা একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখে নিন পুরো দুধের কালার হয়েছে। দেখে নিন আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি এই গরম জলের এই দুধটা, আর দেখে নিন এই চায়ের এটাও আমি ক্যামেরার সামনে নিয়ে এসে পুরো চায়ের কালারটা এসছে। তার মানে আমাদের দুধটা সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে। তা আপনারাও এইভাবে গুঁড়ো দুধ বানান বাড়িতে অতি অনায়াসে। এবং এই গুঁড়ো দুধটা শুধু চায়ের জন্য ব্যবহৃত হবে না, আপনারা বিভিন্ন সুইট আইটেমেও, বিভিন্ন রকম সুইট আইটেমেও আপনারা এই গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন এবং এয়ারটাইট কন্টেনার মধ্যে আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন। তা এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমি জিনিসটা শিখিয়ে দিয়েছি এবং খুব সহজভাবে। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। Thank you so much.